আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মাত্র 200 টাকার একটা বই নিয়ে সে পেট পুড়ে খেয়েও গেলা, আবার ফ্রিতে একটা জামাও পেলা। এমন তীক্ষ্ণ কথা কানে আসতেই পা থেমে গেল অরিনের। পেছনে তাকিয়ে দেখল রিহান পকেটে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে। কথাটায় অরিন শুধু অপমান বোধ করল না, কষ্ট পেল অনেক। ভেতর থেকে কান্না আসছে তার। সত্যিই তো, মাত্র 200 টাকার একটা বই নিয়ে এসে দাওয়াত খেল, আবার সাথে জামাও একটা নিল। কতবার করে লোপাকে বলছিল আমি নিব না ড্রেসটা। লোপা রাগ কান্না করে দেয়, তাই বাধ্য হয়ে ড্রেসটা নেয়। রিশান এগিয়ে এসে অরিনের সামনে দাঁড়ালো, তারপর অরিনকে বলল, তোমাকে কেন জানি আমার কাছে এরকম ড্রেসেও খ্যাত খ্যাত লাগছে। আচ্ছা, তুমি কি বস্তিতে থাকো? যাক, ভালো হয়েছে দীপা তোমাকে একটা ভালো ড্রেস পরতে দিয়েছে, নয়তো অনুষ্ঠানের সৌন্দর্যই নষ্ট হয়ে যেত। যা পরে আসছিলা। দিশানের সব কথা গিয়ে অরিনের কলিজায় বিষাক্ত তীরের মতো লাগছে। অরিন ঠোঁট কামড়ে কান্না আটকাতে চেষ্টা করছে। দিশানের খুব মজা লাগছে অরিনের এমন বিষাদময় চেতনা দেখতে। তার প্রতিশোধ নিতে পারছে ভেবে আরো শান্তি লাগছে। অরিন নিজেকে অনেক কষ্ট করে সামলিয়ে বলল, কে বলেছে আমি ফ্রিতে ড্রেস পেয়েছি? এটা আমার শ্বশুর বাড়ি না, এই বাড়ির সব কিছুর উপর আমার হক আছে, এই ড্রেসটার উপরেও আমার হক ছিল। তোমার মতো একটা বস্তির মেয়েকে এই বাড়ির বউ বানাবো আমরা? অলরেডি তো বানিয়েই দিয়েছেন, এখন যদি আপনার বাড়ির মানুষদের বলি আপনি আমায় বিয়ে করে বউ বলে অস্বীকার করছেন তাহলে কিন্তু। ওয়েট ওয়েট, তুমি কি এখন আমাকে এই ভয় দেখাচ্ছ যে আমার বাড়ির সবাইকে এই বিষয় বলে দিয়ে আমার ঘরে উঠবে? তাহলে শুনে নাও, তোমাকে আমার পরিবারের কেউই মানবে না, কস তুমি কোনো দিকেই আমার যোগ্য নও, না তোমার ফ্যামিলি স্ট্যাটাস, না তোমার সৌন্দর্য, না তোমার চলাফেরা, কোনো কিছুই আমার ধারে কাছেও আসে না। তুমি জানো আমি যাকে ভালোবাসি তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন? অনেক ভালো পরিবারের মেয়ে সে, তোমার মতো মিডিল ক্লাস না, আর সে দেখতেও অনেক সুন্দর, সমাজে কিভাবে চলতে হয় সেটাও তার জানা আছে, তোমার মতো ফকির নিবেশে কোথাও যায় না। অরিনের চোখের পানি আর আটকে রাখতে পারল না, গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মাথা নিচু করে ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদতে থাকে। অরিনের কান্না দেখে দিশানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। অরিনের কান্না দেখে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন? সে তো এটাই চেয়েছিল, অরিনকে কষ্ট দেওয়ার জন্যই তো এতটা কথা বলল। অরিন কষ্ট পেয়েছে তাহলে সে কেন খুশি নয়? অরিন চোখের পানিটা মুছে চলে যেতে লাগে, দু এক কদম গিয়ে থেমে যায়, পেছনে ঘুরে দিশানকে বলে, তিনটা জিনিস কখনো ধরে রাখা যায় না, টাকা সৌন্দর্য সম্মান, এই তিনটা জিনিস তুচ্ছ কারণেও হারিয়ে যায়, আজ আছে তো কাল নেই, তাই অহংকার করবেন না, অহংকার সৃষ্টিকর্তার চাদর, ওনার চাদর নিয়ে টানাটানি করলে উনি বরদাস্ত করেন না, সব পতন করে দেন, সব পতন করে দেন। কথাগুলো বলেই অরিন চলে যেতে গিয়ে আবারও থেমে যায়, তবে এবার চোখগুলো মার্বেলের মতো করে বড় বড় করে থামছে। তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকালো, দিহান এখনও দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। অরিন বলল, আপনি দেখছি সত্যি সত্যি বোকা, প্যান্টের চেন খোলা কেন? দিহান রেগে গেল, এই মেয়েটা পেয়েছে কি, সবসময় শুধু এই কথা বলে, তাকে বোকা বানাতে চায়। রাগে নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ খুলে রাখছি, তুমি দেখবা বলে। ঠিক কি জঘন্য কথাবার্তা বলেন আপনি, চেন লাগান না জানি কার কার সামনে এভাবে ঘুরে বেড়াইছেন। তুমি একটা সেই লেভেলের সাংঘাতিক মেয়ে, তোমাকে আমি হারে হারে চিনি, তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না? তাহলে তোমার থেকে দ্বিগুণ চালাক আমি, এসব বলে বোকা বানাতে পারবা না আর। আপনি চালাক, আপনার দাদা চালাক, আপনার দাদার দাদাও চালাক, এবার প্লিজ চেনটা লাগান। বললাম না খুলে রাখছি, আমি ইচ্ছে করে এভাবে রাখছি, আমার শখ লাগে খুলে রাখতে তাই রাখছি, তাতে তোমার কিছু আসে যায়? অরিন ফোনটা বের করে বলল, আমি কিন্তু আপনার ছবি তুলে নেটে ছেড়ে দিব। দিহান দুপা ফাঁক করে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে বলল, তুল না তুল, আমি ভয় পাই নাকি? অরিন একটা ছবি তুলল, তারপর চলে গেল। দিহান পেছন থেকে চেঁচিয়ে বলল, আরে যাও যাও, তোমার মতো মেয়েকে আমার চিনা আছে, একবার ধোকা দিস এটাই অনেক, দিহান চৌধুরীকে বারবার ধোকা দেওয়া সহজ কথা নয়। দিহান রুমে চলে আসলো, রুমে আসতেই তন্দ্রার কল এলো, তন্দ্রার সাথে কথা বলে জামা চেঞ্জ করে খাটে শুয়ে পড়ল, সে খেয়ালই করেনি
যে সত্যি সত্যি তার চেন খোলা ছিল। দিশা এসে শাওন নীল লুপা ছাদে বসে গল্প করছে। রুহান আর দিয়াও ছিল, ওরা চলে গেছে একটু আগে। এখানে এই পাঁচটা মানুষের মধ্যে কেউই ভেতর থেকে সুখী নয়, সবারই ভেতরে ভালোবাসা প্রকাশ করতে না পারার যন্ত্রণা। নীল লুপাকে, লুপা শাওনকে, শাওন দিশাকে, দিশা নীলকে ভালোবাসে, এরা কেউই জানে না। তারা যাকে ভালোবাসে সে মানুষটা কাকে ভালোবাসে, শুধু ইসি জানে সে যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটা কাকে ভালোবাসে। কারণ ইসি যাকে ভালোবাসে সে আর কেউ নয়, তারই আপন চাচাতো ভাই দিহান। সেই ছোট্ট থেকে ভালোবাসে দিহানকে, শুধু মুখ ফুটে বলার সাহস পায়নি, কারণ দিহান তাকে সবসময় বোনের চোখে দেখেছে। দিহান আর তন্দ্রার সম্পর্ক যখন সবাই মেনে নেয়নি, তখন দিহান এসে দিশা আর ঈশার হেল্প চেয়েছিল। নিজের ভালোবাসার মানুষের বিয়ের খটকালি নিচে করা কতটা বেদনাদায়ক সেটা সে তখনই বুঝেছিল। সবাই চুপচাপ বসেছিল। সবার নীরবতা ভেঙে লুপা বলল, শাওন ভাইয়া, আমার জন্মদিন উপলক্ষে একটা গান গিয়ে শোনান না প্লিজ। শাওন কিছু বলার আগে নীল বলল, আমি শুনছি। আমার না হার্ট অ্যাটাক করার কোনো শখ নেই, আপনি চুপচাপ বসে থাকুন। শাওন ভাইয়া প্লিজ একটা গান গান না প্লিজ। ওরে গাইবো, তবে আমার সাথে যে কাউকে গাইতে হবে। আমি আসি, আমি আসি, চিন্তা করিস না। আপনাকে না আমি নিষেধ করেছি, তারপরও আপনি বিহারের মতো গাইতে চান কেন? তুমি বা বিহারের মতো বারবার নিষেধ করছো কেন? কারণ আপনার গান শুনে আমি কাউকে অজ্ঞান হতে চাই না। লুপা চুপ কর তুই, নীল ভাইয়া তুমিও গাও, ওর কথা কানে নিও না। ওরে দিশা, উম্মা, নীল ফ্ল্যাং কিস দিল, দিশা লজ্জায় লাল হয়ে গেল। ওকে ওকে স্টার্ট কর। ওয়েট, আগে দিহান আসুক, আমি দিহানকে কল দিচ্ছি। ইসি ফোন হাতে নিয়ে দিহানের নাম্বারে ডায়াল করলো। দিহানের নাম্বার ওয়েটিং দেখাচ্ছে। ইসি রাগে নাক ফুলিয়ে বলল, ফালতু একটা মেয়ের সাথে প্রেম করে আমাদের দিহানও ফালতু হয়ে যাচ্ছে। এখানে আমরা সবাই এখানে আছি, আর ও ওর ন্যাকা জিএফ এর জন্য এসবের ধারে কাছেও আসছে না। একটা ভালো মেয়ে পেতাম তাহলে ভাইকে জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতাম। এই ন্যাকা তন্দ্রাকে আর মোটেও ভালো লাগে না। আপু, ওই যে আমার ফ্রেন্ড অরিন আছে না, ও কিন্তু খুব ভালো মেয়ে, ওকে নিয়ে আসি। তোর পাগল নাকি, একদম খেদে একটা মেয়ে, তারপর এতটা সুন্দরও না, ভাইয়ের সাথে একদম মানাবে না। আমাদের বাড়িতে এই প্রথম আসলো, কিভাবে এসেছে দেখেছিস? আমাদের পরিবারে এমন মেয়েকে বউ করে আনলে লোকে কি বলবে? এই মেয়েকে নিয়ে ভাইয়ের সমাজে চলবে কি করে? দিশার কথা শুনে লোপার মুখ কালো হয়ে যায়। অরিনকে নিয়ে এরকম কথা শুনতে তার খারাপ লাগছে। লোপার গোমরা মুখ দেখে নীলের খারাপ লাগলো, তাই সে দিশাকে বলল, দিশা কাউকে নিয়ে এভাবে কিছু বলা ঠিক না। হ্যাঁ, বাড়িকে দেখতে অসুন্দর হলে লোকে নানান কথা বলে, কিন্তু বাড়িতে যখন একটা খারাপ বইয়ের কারণে অশান্তি নেমে আসে, তখন কিন্তু সেই সমাজের অশান্তি ভাগ নিয়ে এগিয়ে আসবে না। আর রইল খেত কথাটা, আমি দেখেছি মেয়েটাকে, মেয়েটা মোটো খেত নয়, বরং গায়ের রং একটু চাপা। আর টাকা না হলে কিন্তু তোমাকে আমাকে সবাইকে খেত লাগবে, কারণ মানুষের সৌন্দর্য আর স্মার্টটা ফুটিয়ে তোলে একমাত্র জামা কাপড়, আর কিছুই না। আর একটা জিনিস আছে, সেটা হলো মানুষের সুন্দর ব্যবহার। তুমি যত সুন্দর হও, তোমার ব্যবহার ভালো না থাকলে তুমি কারো কাছে মনে মতো সুন্দর নও। নীলার কথা শুনে দিশা মাথা নিচু করে বসে থাকে। নীল আর বসে থাকে না, উঠে চলে যায়, সাথে শাওনও উঠে যায়। নীল ও শাওনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে দিশা। তন্দ্রার সাথে ফোনে কথা বলছিল দিহান, তখনই রুমে শাওন আর নীলের আগমন ঘটে। ওদের দেখে দিহান তন্দ্রাকে বিদায় জানিয়ে ফোন কেটে দেয়। নীল খাটের এক পাশে, শাওন অন্য পাশে এসে বসল। নীল মুখটা গোমরা করে বসে আছে, দেখে দিহান তার পেটে চাপড় দিয়ে বলল, কি ব্যাপার, আমাদের নীল দরিয়ার কি হলো? নীল রাগে লুকে তাকালো। দিহান নীলের পিঠ থেকে হাত সরিয়ে ঠোঁটের আঙ্গুল দিয়ে তালা দিল। শাওনকে ইশারায় বলল, কি হয়েছে? শাওন কিছু বলল না। দিহান এবার নীলের হাতের উপর নিজের হাত রেখে বলল, দোস্ত কি হয়েছে, কেউ কিছু বলছে? নীল এখনো চুপ। দিহান আরো দু একবার জিজ্ঞেস করল। নীল দিহানকে বলল, আচ্ছা দিহান, তুই একটা কথা বলতো, তোর বোন এত অঙ্কের হলো কি করে? তুই আন্টি বা আঙ্কেল তো এমন নয়, তাহলে ও এমন হলো কেন? কেন কি করছে, কিছু বলছে তোকে? আমাকে বলেনি, অন্য কাউকে বলেছে। আচ্ছা দিহান, তুই বলতো, একটা মানুষের যদি সামর্থ্য না থাকে ভালো কিছু গিফট করার,
বা ভালো কিছু পড়ার, তাহলে কি সেটা তার দোষ? উপরওয়ালা তাকে গরিব দিছি, সে কি করবে? আমি তো তোর কথা রাগা মাথা কিছুই বুঝতেছি না, বুঝিয়ে বল। আচ্ছা বল তো, লুপার ফ্রেন্ড যে এসেছিল ও দেখতে কেমন? অরিনের কথা বলছিস? নাম জানি না, আর যেটা মেরুন ড্রেস পরেছিল ওইটা বলতো দেখতে কেমন? ভালোই, তবে চোখ দুটো অসম্ভব সুন্দর। ও কি দেখতে খেত? দিহান এবার নীলের দিকে কপাল কুচকে তাকালো, কিছুটা খাবড়ে কি বললো। তুই হঠাৎ এসব কে কেন জিজ্ঞেস করছিস? আগে বল, মেয়েটা কি দেখতে খেত? আমি কি জানি, আমি ওসব খেয়াল করি না। আচ্ছা এটা বল, ও তোর বউ হলে তুই কি ওকে নিয়ে সমাজ চালাতে পারতি না? মানলা মেয়েটা দেখতে তন্দার মতো সুন্দরী না, তাই বলে সে খারাপ না, সে তোর বউ হওয়ার যোগ্যতা রাখে না। নীলের কথা শুনে দিহানের গলা শুকিয়ে গেছে। তাহলে কি অরেঞ্জ সবাইকে বলে দিছে তাদের বিয়ের কথা? দিহান শুকনো একটা ঠোক গিলে বলল, বিশ্বাস কর নীল, আমার কোনো দোষ নাই, সব দোষ ওর। দোষ জারি হোক, কাউকে নিয়ে এভাবে বলা ঠিক না, মানুষ যেমনই হয় সে মানুষ, তাই তাকে ছোট করে দেখার কিছু নেই। ছোট করার জন্য এসব বলা হয়নি নীল, এগুলো কষ্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাই বলে এসব কথা বলবে? যদি তোর সাথে কেউ এমন করত, তুই কি তার উপর ক্ষেপে থাকতি না? কেমন যদি করত? ও যা করছে। হ্যাঁ সেটাই তো আমি বলছি, ও কেন এটা করলো? ও কি ছোট, ওর মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? জানিস দুইবার বলেছে আমার প্যান্টের চেইন খোলা, এবার বোঝ মেয়েটা কেমন নোংরা কথা বলে। দিশা তোর সাথে এমন ফাজলামি করে? দিশা কি ওর মতো ফাজিল? ওর মতো মানে কার মতো? ও এক মিনিট, তুই কার কথা বলছিস? এটাই তো আমার প্রশ্ন, তুই কার কথা বলছিস? নীল দিহান দুজন দুজনার দিকে কপাল কুচকে জিজ্ঞাসক চোখে তাকিয়ে আছে। শাওন এসবের আগা মাথা কিছুই বুঝতেছে না, সে দিহানকে বলল, দিহানকে তোকে দুইবার প্যান্টের চেন খোলা বলেছে। দিহান শুকনো একটা ঠোক গিলে বলল, কই কেউ কিছু বলেনি। শাওন নীল এবার দিহানের দিকে সন্দেহের চোখে তাকালো। শাওন এসে দিহানের পাশে বসল, একপাশে নীল একপাশে শাওন। দিহান লাভ দিয়ে উঠে বলল, দিশাকে নিয়ে আসছি, আজ না আমাদের ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার কথা। বলেই রুম থেকে বেরিয়ে গেল দিহান, এক কথায় পালালো। লোপাদার বাসা থেকে এসেছে দুদিন হলো, এখন অরিনের মন থেকে মুছতে পারছে না দিহানের বলা কথাগুলো। কিভাবে লোকটা চোখে চোখ রেখে কথাগুলো বলে দিল, মনে দয়া মায়া নাই। আচ্ছা ওনার জিএফ দেখতে কেমন? নিশ্চয়ই খুব সুন্দরী, উনি মানুষটাই তো এত সুন্দর যে ওনার সামনে সুন্দরী কারোরই প্রয়োজন। করুক উনি যে কাউকে বিয়ে, তাতে কি, সে কি ওনাকে ভালোবাসে? যে কাজটার জন্য বিয়ে করেছে সেটা শেষ হয়ে গেলে ডিভোর্স দিয়ে দিবে। এসব ভেবে ভেবে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিল অরিন, হঠাৎ একটা মেয়েকে দেখে থেমে যায় সে। বয়স 8-9 হবে, হাতে একগুচ্ছ গোলাপ, পরনে হলুদ একটা ফ্রক, ফ্রকটা ময়লা হয়ে আছে। একদিনে মেয়েটার শপের দিকে তাকিয়ে আছে। অরিন একটু এগিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়ালো, লাল একটা ফ্রক টাঙানো শপের ভিতর, ওই ফ্রকটার দিকে তাকিয়ে আছে মেয়েটা। অরিন মেয়েটাকে বলল, এই পিচ্ছি কি দেখছিস এখানে? অরিনের কথায় চমকে ওঠে মেয়েটা, তারপর হাসি মুখে বলে, আমাকে তো দেখাই মন ভরতে হয়, আমাকে তো আপনাগর মতো টাকা নাই যে কিন্না পয়রা মন ভরমু। মেয়েটার কথা শুনে অরিনের বুকটা ছেদ করে উঠল। অরিনের ইচ্ছে করছে মেয়েটাকে কিনে দিতে, কিন্তু তার হাতে মাত্র 280 টাকা আছে, আর এই ড্রেসটা কম হলেও 4000 হবে। মেয়েটা চলে যেতে লাগলো, এরই মাঝে ওই দোকানে দিহান ঢুকল। অরিন সেটা দেখে পেছন থেকে মেয়েটাকে ডাক দিল, ওই ফুলকলি পিচ্ছি। মেয়েটা পেছনে ঘুরে তাকালো। অরিন বলল, আমার সাথে আয়, আমি তোকে ড্রেস কিনে দিব। মেয়েটা বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, সত্যি? অরিন হাত ধরে তাকে নিয়ে শপে ঢুকল। দিশান শাড়ি দেখছে, মনে হয় ওনার জিএফকে গিফট দিবেন। অরিন যে দিহানের পাশে দাঁড়িয়ে আছে তা দিহান খেয়ালই করেননি। অরিন লাল ড্রেসটা প্যাক করালো, দাম জিজ্ঞেস করলো না, ব্যাগটা হাতে নিয়ে বলল, কত হইছে? 5000 টাকা। বাবা 5000? ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমার স্বামীর অনেক টাকা আছে, সে দিয়ে দেবে। ওনাকে ডাক দিন। অরিন দিহানের হাত জড়িয়ে বলল, ডাক দেব কেন, এই তো আমার স্বামী। হঠাৎ কেউ দিহানের হাত জড়িয়ে এমন কথা বলায় তাকে অরিনকে দেখে টাস্কে খেলো।
শুকনো একটা ঠোক গেলে দোকানদারের দিকে তাকালো। দোকানদার ইয়ামোটা হা করে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে 440-এর উপরে শক্ট খেয়েছে দোকানদার। অরিন 32 পার্টি দাঁত বের করে বলল, আমার স্বামী এক্ষুনি আপনার সব টাকা পরিশোধ করে দেবে। এই ওনাকে 5,000 টাকা দেন তো। দোকানদার দিহানকে বলল, দিহান তুই বিয়ে করে ফেলেছিস? দিহান রাগি লোকে তাকে অরিনের হাত ধরে টেনে নিয়ে ওখান থেকে সরে একটু আড়ালে আসলো। তারপর ঠাস করে অরিনের গালে একটা থাপ্পড় দিল, দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওই মেয়ে পেয়েছিস কি তুই? যখন যা খুশি তাই করবি, আমি আজই তোর নামে মামলা করব এবং আজও তোকে আমি পুলিশে ধরিয়ে। বাকিটা বলতে পারিনি। দিশান তার আগেই অরিন সেদিকের তুলা পিকটা দিহানের সামনে তুলে ধরল। দিহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সত্যি সত্যি তার চেইন খোলা ছিল। দিহান ফোন ধরতে যাবে, তার আগেই অরিন ফোনটা সরিয়ে নিল। তারপর হাতে একটু থুতু দিয়ে দিহানের থেকে 3 গুণ জোরে সে একটা চর মারল। মেরে হাত ছাড়তে ছাড়তে বলল, উফ, জলে কেন, আপনার গা জ্বলতেছে কেন? বারাসেন, সুন্দর করে টাকাটা দিয়ে যান, নয়তো ছবিটা নেটে ছেড়ে দিতে 1 মিনিটও লেট হবে না, বলেই অরিন হাঁটা ধরল। দিহান তৎক্ষণাৎ অরিনের এক পা চড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, আপা আপা গো, আপনি আমার আপা লাগেন, পিকটা ডিলিট করে দেন প্লিজ। মামলা করা তো দূরের কথা, আর জীবনে আপনারে মারবো না আপা, আর জীবনে আপনারে তুই বলবো না, পিকচারটা ডিলিট করে দেন প্লিজ। অরিন দিহানের মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকেন স্বামী আমার, বেঁচে থাকেন, আমার সাথে উল্টাপাল্টা করলে না নেচে ছাড়বো, এবার ওঠেন কেউ দেখে ফেলবে। দিহান উঠল, অরিন আবার হাঁটা ধরল। দিহান খপ করে অরিনের হাত ধরে মিন্তির স্বরে বলল, আপা দোকানদার আমার আপন মামা লাগে, ওনার সামনে এমন কিছু কই দেন না প্লিজ, আমি আপনার সব কথা শুনবো, যা বলবেন তাই করব। আপা ডাকেন কেন, আমি আপনার বোন লাগি। দিহান দ্রুত কয়েকবার নাসুচক মাথা নাড়ালো। অরিন বলল, আমি আপনার কি লাগি? জম কি? না না না, আমার বোনের বান্ধবী। আমি জিজ্ঞেস করছি আপনার কি লাগি আমি? দিহান মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে কিঞ্চিত স্বরে বলল, বউ। এই তো বুদ্ধিমান ছেলে, মনে থাকবে তো আমি আপনার কি লাগি? জি। আজ থেকে আমি যা বলবো তাই শুনবেন, আমার সাথে উঁচু গলায় কথা বলা যাবে না, নয়তো ছবিটা এমন ভাইরাল হবে। আর হ্যাঁ, আমাকে দেখেই সালাম দিতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকান থেকে বেরিয়ে দিহান হাঁপ ছেড়ে বাঁচল। তার মামাকে অরিন বলেছে সে মজা করছিল। ভাগ্যিস এটা তার ছোট মামা, যদি বড়টা হতো তাহলে অক্ষরে অক্ষরে চালাকি বোঝাতো। দোকান থেকে বেরিয়ে অরিন কই যেন গেছে, তাকে বলে গেছে এই ব্রিজের সামনে দাঁড়াতে, তাই সে তীব্র রোদের মাঝে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে অরিন আসলো, আজ টিউশনে টাকা দেওয়ার কথা, সেটাই নিয়ে আসলো। অরিন একটা গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে দিহানকে ডাক দিল। দিহান ভিতর মতো হেঁটে অরিনের সামনে এসে দাঁড়ালো। অরিন বলল, 5,000 টাকার জন্য খারাপ লাগছে, রাইট? এবার বুঝেছেন নিশ্চয়ই, কাউকে কিছু দিতে হলে নিজের সামর্থ্য অনুযায়ী দিতে হয়। আমার টাকা কম ছিল তাই কম দামে জিনিস গিফট করেছিলাম, আপনার তো অনেক টাকা, আপনি নিশ্চয়ই কম দামে জিনিস কাউকে গিফট করবেন না, তাই দামিটা করলাম, এটা আপনি প্রতিশোধও বলতে পারেন, আবার এটা আপনি দান হিসেবেও ধরে নিতে পারেন। কাউকে কিছু বলতে তো আপনার মুখে বাধে না, আপনি নিশ্চয়ই এটাও বলে দিবেন এই মেয়েটা এই ড্রেস পরার যোগ্যতা রাখে না। তাহলে বলে দিই, সে গরিব হতে পারে কিন্তু তার ইচ্ছে ছোট নয়, এই ড্রেসটা পরতে তার ইচ্ছে হয়েছে, এখন যদি এটার বদলে 1,000টা ড্রেসও পায় এটার জন্য তার একটা আক্ষেপ থেকে যাবে। হ্যাঁ, এই টাকা দিয়ে তাকে অনেক কিছু দেওয়া যেত, কিন্তু সেটা কতদিনের জন্য? বড় জোর 5-6 মাস সেটা সে ইউজ করতো, কিন্তু এই যে এই ড্রেসটা, এটার কথা তার আজীবন মনে থাকবে, কারণ এটা তার স্বপ্নের ড্রেস ছিল। শখের জিনিস যতটা আনন্দ দেয় ততটা কিন্তু অন্যটা দেয় না। যদি কোনোদিন পারি তো আপনার টাকাটা দিয়ে দিব, আপাতত এটা রাখেন। অরিন 1,000 টাকার 2টা নোট বাড়িয়ে দিল দিহানের সামনে। দিহান বলল, এটা কি? আপনার থেকে 2,000 টাকা ধার নিয়েছিলাম সেটা। থাক, লাগবে না, ওটা আপনি নিয়ে নিন। জি না, আমি অন্য টাকায় চলি না, যদি চলতাম তাহলে মানুষের বাড়িতে ফকির নিবেশে যেতাম না। কথাটা শুনে দিহানের খারাপ লাগলো, মেয়েটাকে সেদিন এতগুলো কথা বলা ঠিক হয়নি, মেয়েটার গলাও অন্যরকম শোনাচ্ছে, মনে হচ্ছে কথাটা বলতে গিয়ে তার কান্না পাচ্ছে।
আসলে হঠাৎ করে আপনি আমার সাথে যা করলেন সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই মনে জমা রাগ আপনার উপর ঝাড়তে গিয়ে আপনাকে এতগুলো কথা বলে দিছি। আমি এগুলো আপনাকে মন থেকে বলিনি, কষ্ট দিতেই বলছি। কি জানি এবার টাকাটা নিন। থাক, ওটা লাগবে না। আপনি কি আমার সাথে বেয়াদবি করছেন? দেহান তৎক্ষণাৎ টাকাটা হাতে নিয়ে বলল, না না না, নিচ্ছি তো। আমি কেন আমার দাদাও আপনার সাথে বেয়াদবি করবে না। গুড বয়, আমি যদি আপনার উপর অধিকার খাটাতাম, বউয়ের দাবি করতাম, তাহলে আপনি যা করতেন সহ্য করে নিতাম। এভাবে কিছু করলে তো আমি সহ্য করব না, অবশ্যই তার শাস্তি দিব। কখনো বেয়াদবি করার চেষ্টা করবেন না। বেয়াদবি করবেন তো আর যা হলেও তার থেকে দ্বিগুণ কিছু হবে। আমি এখন যাচ্ছি, গুড বাই। অরিন যাওয়া ধরল, দু কদম এগোতেই কানে এলো, অসভ্য মেয়ে একটা, যা না, তোরে ধরে রাখছে কিডা। অরিন রক্তিম চোখে পেছনে ফিরে তাকালো। দেহান কথাটা বিড়বিড় করে বলেছে, অরিন শুনে ফেলবে বোঝেনি, শুকনো একটা ঢোক গিলে দিল এক দৌড়ে পালিয়ে গেল। আর জীবনে এই মেয়ের সামনে আসবে না সে, নয়তো তার অবস্থা শেষ করে দিবে। অনেক জায়গা দৌড়ে ক্লান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটা মেয়ে তাকে বিয়ে করলো, অথচ কোনো বউয়ের অধিকার চাইল না। কি চাই এই মেয়েটা? নিশ্চয়ই এই বিয়ের পেছনে কোনো বড়সড় কারণ আছে। সেদিনের কথাগুলোর প্রতিশোধ আজ কীভাবে নিল? কি সাংঘাতিক মেয়ে রে বাবা, প্রতিশোধ নেওয়ার কি স্টাইল! তন্দ্রার জন্য একটা শাড়ি কিনতে আসছিল আর পারল না কিনতে। তার মামার দোকান হলে সে ফ্রিতে কিছু নেয় না, নয়তো নিতে পারত। হাতেও টাকা নাই, তন্দ্রা বলেছে শাড়ি না দিলে সে রাগ করবে। আজ নিশ্চয়ই তন্দ্রার সাথে ঝগড়া হবে, কিন্তু তার খারাপ লাগছে না, তার শান্তি লাগছে। মনে হচ্ছে সে অনেক ভালো একটা কাজ করেছে। সত্যিই তো, মানুষ গরিব হলে তো আর ইচ্ছে ছোট হয় না। তার ইচ্ছেও থাকে, তার স্বপ্নও থাকে। মেয়েটা কত ভালো! হ্যাঁ, একটু ডেঞ্জারাস টাইপের, তবে খুব বুঝতার, অনেক বুঝে। তন্দ্রা হলে হয়তো বলতো এই পথের মেয়েটাকে এত দামে ড্রেস দিয়ে শুধু শুধু কেন টাকাটা নষ্ট করবে। অথচ এই মেয়েটা, তন্দ্রার আর এই মেয়েটার মাঝে কত পার্থক্য! ভাবতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো দিহানের। পরের দিন দিহান নীল আর শাওন মিলে একটা রেস্টুরেন্টে ঢুকল। রেস্টুরেন্টে ঢোকা মাত্রই দিহানের চোখ পড়ল অরিন আর লোপা বসে আছে। অরিনকে দেখে দিহান উল্টা দিকে দৌড় দিল। আংশিক ঘটনায় নীল আর শাওন হতভম্ব হয়ে গেল। শাওন আর নীল দিহানের পেছনে দৌড় দিল। দুজনকে দিহানের দুহাত ধরে দিহানকে আটকালো। দিহান নিজেকে ছাড়াতে ছটফট করতে করতে বলল, ভাই দোহাই লাগে, প্লিজ আমাকে ছাড়। নীল বলল, আরে তুই এইভাবে হঠাৎ দৌড় মারলি কেন, কই যাচ্ছিস? ছাড় ভাই, তোদের আল্লাহর দোহাই লাগে। দিহান পাবলিক প্লেস, এটা পাগলামি করিস কেন? আমায় ছেড়ে দে ভাই, আমি টয়লেটে যাব। টয়লেটে যাবি তো, ওইদিকে কই যাচ্ছিস? রেস্টুরেন্টের ভিতরেই তো ওয়াশরুম আছে। দেখ দিহান, সবাই তাকিয়ে আছে, চুপচাপ ভিতরে চল। বাধ্য হয়ে দিহান ভেতরে গেল। ভেতরে গিয়ে লোপা আর অরিনকে বসা দেখে নীলের মনটা খুশিতে নেচে উঠল। দিহানকে বলল, ওই দেখ লোপা এখানে, চল ওদের পাশে বসি। নীলের কথা লোপার কান পর্যন্ত পৌঁছালো। পাশে ফিরে তাকাতেই শাওনকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। নীল, শাওন, দিহান এসে তাদের টেবিলে বসল। দিহান কাঁচুমাচু হয়ে বসল, তার হাত পা কাঁপছে, ভীতু চোখে বারবার অরিনের দিকে তাকাচ্ছে। অরিন খুব এনজয় করছে, দিহানের দৌড়ে যাওয়াটা তার চোখ এড়ায়নি। অনেক কষ্ট করে হাসি চেপে রেখেছে সে। লোপা শাওনকে উদ্দেশ্য করে বলল, ভালো আছেন শাওন ভাইয়া? হ্যাঁ খুব ভালো, তুমি? দিশা, ইতি, সবাই ভালো আছে তো? জি সবাই ভালো। আমাকে জিজ্ঞেস কর আমি কেমন আছি। কেমন আছেন? এ খুবই ভালো, একদম ফাটাফাটি। তুমি ভালো তো? জি। হাই, তুমি অরিন রাইট? জি ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো। জি আমিও ভালো আছি। হ্যাঁ হ্যাঁ আমিও ভালো। আপনাকে কিও জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন? এমনিতে তো জিগাই তো, তা আগে বলে দিলাম। লোপা নীলের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে অনেকগুলো গালি দিল। দিহান সামনে না হলে তাকে আচ্ছা করে কথা শোনাতো। দিহান বারবার আর চোখে অরিনের দিকে তাকাচ্ছে। একবার অরিনের চোখে চোখ পড়ল, চোখ পড়তে সোজা হয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম। হঠাৎ দিহানের এভাবে সালাম দেওয়া দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকালো। দিহান ভয়ে কাচুমাচু হয়ে আছে।
দেখে মনে হচ্ছে সত্যি সে কোনো বাঘের সামনে বসে আছে। এই দিহান, বসে আছিস কেন? যা, কই যাবে? টয়লেটে যাবি, ওর হাগু পাইছে। দিহান বড় বড় চোখ করে নীলের দিকে তাকালো। নীল তার 35 পাটি দাঁত বের করে হাসছে। নীলের কথায় সবাই কিঞ্চিতাওয়াচে হেসে উঠল। লোপা বলল, ছি, আপনি দিকে কোথায় কি বলতে হয় সেটাও জানেন না। এটা রেস্টুরেন্ট, এখানে এসব বলছেন? ছি ছি ছি। আমার কি দোষ বল? শানকে জিজ্ঞেস কর, তোর ভাইয়ের এত বেশি চাপ দিছিল যে ও রেস্টুরেন্ট থেকে বাইরের দিকে দৌড় দিচ্ছিল টয়লেটে যাবে বলে। দিহান নীলের দিকে রক্তিম চোখে তাকালো। চোখ দিয়ে নীলকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অরিন অনেক কষ্ট করে নিজের হাসিটা চেপে রেখে বলল, আমার মনে হয় ওনার তাড়াতাড়ি যাওয়া উচিত। ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব কষ্টে আছেন। শাওনার নীল আর হাসি আটকাতে পারল না। দিহান যেন এবার ওদের খুন করেই ফেলবে। অগ্নি দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এদিকে ভয়ে তার অবস্থা শেষ। সেদিন অরিন তাকে হাতে পায়নি, আর যদি ওয়াশরুমে চায় অরিন যে গিয়ে খপ করে তার কলার চেপে ধরবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। দিহানের ইচ্ছে করছে নীলকে গলা টিপে খুন করতে। এই ছেলেটা নাম্বার ওয়ান ফাজিল। এভাবে লাগামহীনের মতো তাকে অরিনের সামনে লজ্জা দিল। দিহান চুপচাপ বসে থাকল। কিছুক্ষণ পরে লোপা বিদায় নিয়ে চলে গেল। লোপা যাওয়ার পরেই নীল শাওন চলে গেল। দিহানকে যেতে বলেছে সবাই, কিন্তু দিহান, তোরা যা আমি আসছি, বসে থাকল। বসে থাকা ছাড়া উপায় ছিল না। অরিন তার পা অরিনের পা দিয়ে চেপে রাখছে। সবাই চলে যাওয়ার পর দিহানের ভয়টা আরও বেড়ে গেল। আজ যে অরিন তার কী অবস্থা করে ছাড়বে সেটা একমাত্র আল্লাহই জানে। দিহান অরিনের দিকে তাকিয়ে দু কয়েক শুকনো ঢোক গিলে গলা ভিজাতে চায়, কিন্তু তার গলা ভিজে না, গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। দিহান অরিনকে বলল, বিশ্বাস করেন আমি আপনাকে অসভ্য বলি নাই, আমি আপনাকে অসভ্য বলছি। অরিন কিছু বলল না। ব্যাগ হাতে দিতে যাবে তার আগে দিহান খপ করে অরিনের হাত ধরে ফেলল। অনুরোধের স্বরে বলল, আর জীবনে বেয়াদবি করব না, প্লিজ মাফ করে দেন, আপনি যা শাস্তি দিবেন মেনে নিব, প্লিজ এমনটা করবেন না, প্লিজ। অরিন ঠোঁটে হালকা হাসির রেখা টেনে বলল, হাত ছাড়ুন, একটা দরকারি জিনিস বের করছি, ফোন নয়। দিহান হাত ছেড়ে দিল, কিন্তু তার ভয় এখনো কাটেনি। মনে হচ্ছে এই বুঝি অরিন ফোন বের করে তার ছবিটা নেটে ছেড়ে দিবে। অরিন ব্যাগ থেকে একটা কাগজ বের করে দিহানকে বলল, ভালোই হলো আপনার সাথে দেখা হয়, এই কাগজটায় একটা সাইন করুন। এটা কি কিসের কাগজ? আগে সাইন করুন, তারপর বলছি। দিহান চুপচাপ সাইন করে নিল। এক কথায় অরিনকে ভয় পেয়ে সে দ্বিতীয় প্রশ্ন করেনি। দিহান একটু সাহস জুটিয়ে বলল, সাইনটা কেন নিলেন? জেনে যাবেন কোনো একদিন, বাই বলেই অরিন উঠে দাঁড়িয়ে চলে গেল। দিহানের কাছে অরিন ধাঁধার মতো কঠিন। বারবার সে বুঝতে চায়, কিন্তু যত বুঝতে চায় ততই কঠিন হয়ে যায়। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো সে। বাসায় আসার পরে দেখলো তার পরিবারের সবাই সোফাতে বসে টিভি দেখছে। দিহান উপরের দিকে পা বাড়ায়। তখন তার কানে ইশি ও দিশার চাপা হাসির স্বর আসে। দিহান পেছন ফিরে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে সবাই হাসছে। দিহান স্বাভাবিক স্বরে বলল, কি রে হাসছিস কেন তোরা? দিহানের প্রশ্নে ইশি হাসি থামিয়ে বলে, না না হাসছি না, তুই টয়লেট ছেড়ে নিচে আয়, তোর অপেক্ষায় আমরা বসে আছি, জরুরি একটা আলাপ আছে। ইশির কথায় সবাই হেসে ওঠে। দিহান রাগি লুকে লোপার দিকে তাকালো। লোপা তার চশমা ঠিক করে কাচুমাচু হয়ে তার বড় মায়ের হাত আঁকড়ে ধরল। ভাইয়া ওর দিকে এভাবে তাকাচ্ছিস কেন? ওর কি দোষ? তুই যদি ওর বন্ধুদের সামনে ওকে লজ্জায় ফেলিস তাহলে ও কি করবে? হুম, ওই চুপ কর তোরা, এই কুপার বাচ্চা লোপা। আমি তোরে বলছিলাম যে আমি টয়লেটে যাব, বাসায় এসে একদম ঢোল বাজিয়ে দিলি। তুমি জানো না আম্মু, তোমাদের এই এক একটা মেয়ে হচ্ছে বদের হাড্ডি, সবগুলাকে একদিনে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিদায় করে তুই শান্তি ভিল্লায় বসে শান্তি মতো হাগু কর। ইশির কথায় সবাই হো হো করে হেসে উঠল। রিহান রাগে কিচকিচ করতে করতে উপরে চলে গেল। রুমে গিয়ে মাথায় হাত দিয়ে খাটে বসে পড়ল। তার মাথায় কিছুই আসছে না, কি করবে সে? এভাবে কি চুপ করে থাকাটা তার ঠিক হচ্ছে? এটা ছোটখাটো কোনো বিষয় নয়।
কয়েকটা দিন পরে তখন তন্দ্রাকে বিয়ে করতে যাবে, তখন যদি বিয়ের দিন এসে মেয়েটা কাবিননামা দেখিয়ে ঝামেলা করে তখন পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়বে। পুলিশ অফিসার হানিফ চৌধুরী ছেলের কর্মকাণ্ড দেখুন, গোপনে বিয়ে করে তাকে রেখে এখন প্রেমিকাকে বিয়ে, এরকম হাজারো নিউজ বেরোবে। তাদের পরিবারের মানসম্মান ডোবানোর জন্য এর থেকে বেশি আর কি লাগে? তাদের শত্রুপক্ষের জন্য এটা যথেষ্ট খুশির খবর হবে। হঠাৎ করে একটা মেয়ে এভাবে বিয়ে করল, অবশ্যই কোনো কারণ ছাড়া করেনি, এভাবে চুপ থেকে পরে যদি বিষয়টা বড়সড় বিপদ হয়ে দাঁড়ায়, তখন ভাবতেই বুকটা কেঁপে ওঠে দিহানের। শাওন আর নীলাকে সব কিছু জানাতে হবে। অবশ্য শাওনকে একবার বলেছে, এখন আবার বলতে হবে, ওরা যদি কোনো সলিউশন দিতে পারে। দিহান নীলকে আর শাওনকে ফোন দিয়ে বাসায় ডাকল। এভাবে আর চলা যাবে না, এর একটা বিহিত করা দরকার। সৎমা শব্দটা ছোট হলেও তার অবহেলা, অত্যাচারগুলো ছোট নয়, গর্ভধারিণী মায়ের মতো কি আর সবাই হতে পারে? কখনোই পারে না। প্রতিদিন কলেজ শেষে টিউশনিতে যায়, সন্ধ্যা হলে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে, তবুও তার বিশ্রাম নেই। এসে রাতের জন্য রান্না করে একটু সময় পড়তে বসে, সামনে তার SSC এক্সাম, পড়ালেখার প্রচুর চাপ। এদিকে টিউশনি না করলে তার হাতে টাকা আসবে না, টাকা না আসলে সে পরীক্ষায় ফি দিবে কেমনে? কাল 3,000 টাকা পেয়ে দিহানকে 2,000 টাকা দিয়ে দিল, বাকি 1,000 উকিলকে দিয়ে কাগজ দেখালো। তখন হাতে একটা টাকাও নাই, আরেক মাস না হলে টাকা হাতে আসবে না। রুমে ঢুকে ক্লান্ত শরীরটা বিছানা এলিয়ে দেয়, দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থতা ঝেঁকে বসেছে, ডাক্তার দেখানো উচিত, কিন্তু টাকা? ডাক্তার না হয় অন্য সময় দেখাবে, আপাতত কিছু টাকা দরকার, পরীক্ষার ফি দিতে হবে। আজ টিউশনিতে যায়নি, তার 100 টাকা কেটে যাবে বেতন থেকে। কলেজ থেকে বেরিয়ে লোপার সাথে রেস্টুরেন্টে গিয়েছিল, ওখানে দিহানের সাথে দেখা হয়। দিহান নামক মানুষটার জন্য খুব খারাপ লাগছে তার, বারবার মনে হচ্ছে ওনার সাথে এমন করা ঠিক হচ্ছে না, তাই মন চায়নি টিউশনিতে যেতে। অরিন শোয়া থেকে উঠে বুক ছিঁড়ে আসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জোহরা বেগমের রুমে যায়। আজ অনেকদিন ধরে উনি তার সাথে ভালোভাবে কথা বলছেন না। সেদিন রূপাদের বাসা থেকে ফিরতে রাতে 1টা বেজে গেছিল, রাত করে বাসায় অনেক কথা শুনিয়েছেন তাকে, তার গায়ে নতুন ড্রেস দেখে আরও বেশি কথা শোনায়। একসময় অরিন রেগে যায় আর ওনার সাথে তর্ক ধরে, ব্যাস হয়ে গেল ওনার মারামারি শুরু। একজন মহিলার সাথে কথা বলছিলেন জোহরা বেগম, অরিনের উপস্থিতিতে দুজন কেঁপে ওঠেন। অরিনের বুঝতে দেরি হয়নি তাকে নিয়ে কথা হচ্ছিল। রুমে ঠুকে মাথা নিচু করে জোহিরার সামনে দাঁড়িয়ে বলে, মা কিছু কথা ছিল। কি কথা? অরিন জোহরার পাশে বসে থাকা মহিলার দিকে তাকালো, তারপর বলল, একটু বাইরে আসো। জোহরা গম্ভীর গলায় বললেন, যা বলার এখানে বল, আমি কোথাও যেতে পারবো না। অরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কিছু টাকা লাগবে মা। কেন, টাকা দিয়ে তুই কি করবি? টিউশনি যে করস, একটা টাকা সংসারে লাগাস। আচ্ছা আপনি বলেন আপা, আমার 3টা বাচ্চা আছে, জামাই নাই, এগুলোর আমি কেমনে চালাবো? এই সংসার সব কিছু আমি কেমনে চালাবো? আমার যে বড় মেয়েটা আছে তাকে তো আমি 1টা টাকাও দিই না, সে তার টাকায় চলে, তাহলে একে দিতে হবে কেন? সে নিজে চলতে পারে না, এই যে খাচ্ছে দাচ্ছে, এসব কেমনে কি আনা হচ্ছে এই হিসাবটা কি মেয়েটা রাখে? এই 3 বছর ধরে যে টাকা কামাই করে, 1টা টাকা আমার হাতে দিয়ে বলেছে যে এই নাও এটা সংসারে লাগাও। বুঝলেন আপা, সবই আমার কপাল। অরিনের আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা হলো না, চলে গেলেন ওখান থেকে। রুমে এসে দরজা বেজে দরজা পিঠ ঠেকে কাঁদতে লাগলো, একটা কথার বদলে এতগুলো কথা শুনিয়ে দিলেন। নিজের মায়ের কাছে আবদার করলে কি তিনি এমন করতেন? চোখের পানিটা মুছে নিজেকে শক্ত করে উঠে দাঁড়ালো অরিন, আলমারি থেকে 1 জোড়া স্বর্ণের তুল বের করলো, সেদিন বিক্রি করতে গেছিল 20,000 টাকা দাম বলেছে, দামে তার হয়নি তাই আর বিক্রি করেনি। আজ মনে হচ্ছে এটা বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই, শেষমেশ তার মায়ের স্মৃতিটাও ধরে রাখতে পারবে না। 2 জোড়া বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে অরিন, এটাতে তার মায়ের গন্ধ লেগে আছে কিন্তু এটা ধরে রাখার শক্তি তার নেই। ফোনের রিংটোন শুনে চোখের পানিটা মুছে 2 জোড়া জায়গা মতো রেখে সে ফোন তুলল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, ভালো, তুই? আমিও খুব ভালো আছি আপু। তোর গলা এমন শোনাচ্ছে কেন রে অরিন?
তুই সত্যি ভালো আছিস তো? হ্যাঁ রে আপু, আমি খুব অনেক বেশি ভালো। ওরে কাচ্ছিস কেন? ওই মহিলা তোকে আবার মারছে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কেন রে আপু, কেন আমি এত নিঃস্ব? এই বিশাল পৃথিবীতে আমার একটা আশ্রয়স্থল নেই কেন বলবি? বলেই হাউমাউ করে কেঁদে উঠে অরিন। কাঁদবি না, একদম কাঁদবি না। কে বলেছে তোর কেউ নাই? আমি আছি তো। তুই তো আমার থেকেও অসহায় রে আপু। না রে, ভালোই আছি আমি। এবার বল কি খবর ওইটার? আপু একটা ভুল করে ফেলেছি রে। কি করছিস? ওই লোকটা লোপার কাজিন। কি লোপার কাজিন মানে? আমাকে আগে বলিসনি কেন? হ্যাঁ রে আপু, আমি আগে জানতাম না, লোপার বার্থডেতে গিয়ে জানছি। তোকে ফোন দিতে চেয়েছিলাম, আমার ব্যালেন্স ছিল না, তুইও ফোন দিসনি এই কয়েকদিন, তাই আর বলা হয়নি তোকে। একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেকটা বিপদ ডেকে আনলাম। জানিস আপু, উনি আমার সাথে খুব খারাপ বিহেভ করেন, আমার খুব খারাপ লাগে কিন্তু কিছু বলতে পারি না। কেন বলবি না? ও তোর সাথে খারাপ বিহেভ করবে বলে তুই চুপ থাকবে কেন? তুই প্রতিবাদ করবি। দোষ তো আমার আপু, আমিই তো ওনার জীবনে গেছি, আমার তো বুঝতে হবে। ওনার সাথে যা হয়েছে সেটা উনি মেনে নিতে পারছেন না, তাই উনি এমন করছেন। ওনার সব রাগ ঝাড়ছেন কিন্তু মনকে বোঝাতে পারছি না আপু, কষ্ট হয়। তবে জানিস আপু, আমি মুখে কিছু বলি না ঠিক আছে, কিন্তু আমি শাস্তি দিয়ে বদলাই না। ওমা কিভাবে? অরিন চোখের পানিটা মুছে একে একে সব কিছু বলল। সব শুনে ফোনের অভ্যাসের জন বলল, তোর এসব ঠিক হচ্ছে না অরি, আর ওর টাকা এভাবে খরচ করানো এটা মোটেও ঠিক হয়নি অরি। একদম উচিত হয়েছে, আরও হবে। আমাকে এত এত কথা বলার শাস্তি আমি এভাবেই দিব। আমি তোকে 5,000 টাকা পাঠিয়ে দিব, তুই তার টাকাটা ফিরিয়ে দিবি। মোটেও না, আমি কিন্তু 2,000 টাকা ধার নিয়েছিলাম, সেটা ফিরিয়ে দিছি। আর তুই কেন আমাকে টাকা দিবি? নিজে চলছিস টানা হাসড়া করে, আবার আমায় দিবি? আমার কাছে যেটা পাই সেটা দিয়ে দিচ্ছি। আর ওই 5,000 টাকা দিয়ে তো উনি দান করেছে, আমারে তো দেয় নাই। উনি তো খুব বড় লোক মানুষ, অনেক বড় বড় কথা বলে, তাই ওনাকে বুঝিয়ে দিলাম কাউকে কিছু দিলে নিজের সামর্থ্য বুঝে দিতে হয়। ভালো করছিস। আপু আমার মন খারাপ লাগছে ওনার জন্য। মাঝে মাঝে নিজের কথাটাও ভাবা উচিত অরি, ভুলে যাবি না সেদিনের কথা। হুম ভালো থাকিস, পরে কথা হবে। হুম।